الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم وضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها
سلون وقال الله تعالى في آية القرآن وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا وقال رسول الله صلى الله عليه وسلم أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعه خصاله صلوا عليه مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی او شے جس سے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ اللہم صلی وسلم وبارک علیہ پرگنہی دولت پور سینئر عالم مدرسہ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা এ কে এম এ শাকুর সাহেব সাবেক অধ্যক্ষ অত্র মাদ্রাসা আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এদেশের প্রখ্যাত আলিম অল্প কতক্ষণ পূর্বে জিনার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে যিনি আপনাদের মাহফিলকে লক্ষ্য করে ব্রাহ্মণবাড়িয়া ক্রস কাটতেছেন এ মুহূর্তে আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রখ্যাত আলেমিদিন আল্লামা হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ আল্লাহর নেককার বুজুর্গ বান্দা আল্লামা হযরত মাওলানা আলহাজ আব্দুল মতিন সাহাবাগি সাহেব দামাত বরকাতুল আলিয়া উপস্থিত হযরত মাওলানা মুফতি আব্দুল হাসান সাহেব হবিগঞ্জি হযরত মাওলানা আসাদুদ্দিন সাহেব বিয়ানীবাজার হযরত মাওলানা কমরুদ্দিন সাহেব দৌলতপুরি উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম
উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে জবান ছেড়ে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা, হামদান কাসীরা, তাইয়িবা, তাইয়িবা, মুবারাকান ফীহি, জবান ছেড়ে বলুন ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদ, লাকাল হামদ, ওয়া লাকাল শুকর, ওয়া লাকাল শুকর, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের এই মাহফিলে আমার উপস্থিত থাকার কথা ছিল বাজ্যহর, সে সময় নিয়ে ঘর থেকে বের হয়েছি, রাস্তায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিবেশ ভালো নয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিছু রাস্তার কাজ চলে, ওই রাস্তা ভালোই ছিল, বিরাট জ্যাম ছিল, শেষ পর্যন্ত ওই রাস্তা ক্রস করে আবার আমার মহল্লায় ঢুকে অন্য রাস্তা আসার কারণে এই লেট। আমি জানি মাহফিল কর্তৃপক্ষ ওনারা মাহফিল যখন সেটিং করেন ওইভাবেই ওনারা সেটিং করে রাখেন যাতে করে মাহফিলের কোনো ব্যাঘাত না হয়। কিছু তো স্বাভাবিক সমস্যা সময় মতো না আসার কারণে আপনারা ভুক্ত হয়েছে, সেজন্যে আপনাদের যাদের মনে কষ্ট আছে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যথেষ্ট চেষ্টা করেছিলাম ভাইরা আমার, আমি অত্যন্ত গর্বিত, বাংলাদেশের যত জায়গায় মাহফিলে যাই কিন্তু যখন কোনো মাদ্রাসার পরিবেশ দেখি নিজের মধ্যে কত যে আনন্দে পায় এক আল্লাহ ছাড়া কেহ জানে না। কারণ যে সমস্ত পরিবেশ থেকে যে সমস্ত প্রতিষ্ঠান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শিখা এবং কিছু বলার পরিবেশ সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা আপনাদের দোয়ায় আমি প্রত্যেক বছর যাই মক্কা এবং মদিনা শরীফে। মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে মদিনার বড় বড় শায়খ বড় বড় আলেমগণ হাজি সাহেবদেরকে কিছু নসিহত করেন, বড় বড় প্রখ্যাত আলেম ওনারা। আমি সে পরিবেশে একদিন বসলাম যে ওনাদের আলোচনা একটু শুনি। সে প্রখ্যাত শায়খ উনি বলতেছেন, হাজি সাহেবগণ লক্ষ্য করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার সামনে একটি জায়গা আছে যে জায়গাটার নাম হলো রজতুম মিন রিয়াজিল জান্নাহ। এখানে সমস্ত মানুষের ভিড়, যেই ঢুকে সেই জায়গাটা ছাড়তে চায় না, দুই রাকাত নামাজ, চার রাকাত নামাজ, সেজদা করা, আল্লাহর কাছে দোয়া করা সবগুলি হয়। দেখেন মানুষের জায়গা হচ্ছে না, জায়গাটা ছোট, জায়গাটা বেশি বড় নয়, আপনারা যতটুকু জায়গায় বসে আছেন এত বড় জায়গা হবে না, এর চেয়ে কম হবে জায়গাটা। কিন্তু যারাই ঢুকে তারাই সেখান থেকে বের হতে চায় না, কেন? এটা হলো জান্নাতের টুকরা। ওই শায়খ বলেন এই জান্নাতের টুকরা শুধু এই মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার সামনের যে জায়গাটা এতটুকু জায়গাই না, পৃথিবীতে আরো আরো জায়গা আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো ওই জায়গাটা কোন জায়গা, উনি বলতেছেন এই পৃথিবীর যত জায়গা এলেমের চর্চা হওয়া, যে জায়গাতে এলেমের চর্চা হোক ওই জায়গাটাই রজত মিন রিয়াজুল জান্নাহ, ওইটাও জান্নাতের একটি টুকরা। সুবহানাল্লাহ বলবেন। আজ আপনারা এমন একটি পরিবেশে আসছেন, বছর পেপি এখান থেকে কোরআনের দার্স দেওয়া হয়, হাদিসের দার্স দেওয়া হয় ছাত্রদেরকে, ছাত্রীদেরকে। ওনারা চিন্তা করলেন ছাত্র ভাইয়েরা আর ছাত্রী বোনেরা ওনারাই শুধু কোরআন হাদিস শিখবেন, পাশাপাশি মহল্লার মানুষদেরকে কিছু শেখানোর প্রয়োজন আছে কি নাই, সেই প্রয়োজনটা মনে করে আজ আপনাদেরকেও বৎসরের দুটি দিন আপনাদেরকে কিছু শোনানোর ব্যবস্থা করলেন। যতটুকু জায়গায় বসে আছেন
সবটাই কিন্তু জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জান্নাতের টুকরা আসার কারণে আমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেন। সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের মাঝে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলব, সে আলোকে আপনাদের বুঝতে হবে। আমি আলোচনার ফাঁকে ফাঁকে কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করব, এতে কি আপনাদের সমস্যা হবে? আয়াত তেলাওয়াত শেষ হলে সামনে পিছনে মাঝে যারা আছেন সকলেই যার যার জবান ছেড়ে উচ্চ কণ্ঠে পড়বেন আল্লাহ আকবার। এটা পারবেন? যত জায়গায় যাই তত জায়গায় দেখি যারা ইয়াং বয়সে তাদের শক্তি বেশি, আর অনেক জায়গায় দেখি আমাদের মতো বুড়া মানুষ যারা আছে তাদের শক্তিও বেশি। আজকের এই মাহফিলে কাদের শক্তি কতটুকু আমি জানি না। আমরা এক ফার্স্টে মুরব্বী যারা আছে আমরা বলবো না আল্লাহ আকবার, এক ফার্স্টে আমরা ছাত্র ভাই বা বিশের নিচে যাদের বয়স আছে তাদেরকে একটু সুযোগ দিই, একটু দেখি তাদের আওয়াজ কেমন, এরপর আমরা ঠিক করবো আমাদের আওয়াজ তার চেয়ে বেশি করা লাগবে না তার চেয়ে কম করা লাগবে। বুঝতে পারছেন কথা? আগে আমাদের ছোট ভাইয়েরা, আমি আয়াত পরে সামনে আপনারা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি সুসংবাদ দিচ্ছেন এভাবে, এই হলো আপনাদের এলাকার ইয়াংদের আওয়াজ, ছোট যারা আছে তাদের আওয়াজ সবাই দেয় নাই, অনেকে ভাবছে সবাই দেখ আমি একটু শুনি। আমরা মুরব্বীরা কিন্তু আসি একটু পরে, ছোট ভাই তোমাদের আওয়াজটা উপস্থিতি অনুসারে অনেকটাই কম, দুর্বল। তোমরা দুর্বল হওয়ার কথা, জোহরের উপরে কিছু খাওয়া দাওয়া করছে এরপর আর খাও নাই, কিন্তু আল্লাহু আকবার বললে সওয়াবের কোনো ঘাটতি নাই। আমি আবারও তোমাদের থেকে আওয়াজটা শুনতে চাই আয়াতের অনুবাদ পরে। ছোট ভাইদের আওয়াজ। এবার আমরা চিন্তা ভাবনা করে দিবেন, নয়তো বা ফজর উপরে চাষটেলে বসে বসে বলবে দেখছি কি শক্তি তাদের। আমিও আপনাদের সাথী একজন। আমাদের আওয়াজ কম না, তোমাদের আওয়াজের মধ্যে সুর একটু করা, আমাদের সুর এত করা না। কারণ হলো আমরা তো বয়স্ক, আমাদের জবান দিয়ে অনেক কথা বলছি যার কারণে আমাদের সাউন্ডটা একটু কম আর কি। আমাদেরকে রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ২৪ নং পারা ৩ নং পৃষ্ঠার সুসংবাদ দিচ্ছেন, তোমাদের জানা অজানা গোপনে প্রকাশ্যে যত রকমের গুণা আছে তোমরা যদি গুণাগুলিকে সামনে নিয়ে তৌবা করো আর এই পরিকল্পনা করো আর করবো না, নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাদের সকলকে ক্ষমা করে দেব। আবার সবাই মেনে বলুন, আমাদের সবার গুণা আছে কি না? কার কার গুণা নাই হাত তোলেন। সবাই আসামি, সকলেই আসামি। তাহলে কেন ঘরে, তাহলে কেন রাস্তায়, তাহলে কেন দোকানে? আল্লাহ এই মানুষগুলি তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, এদেরকে মাফ করে দাও বলে আমি আমি আয়াত তেলাওয়াত করছি, আলোচনা শুরু করি নাই আরেকটু পরে। আগে আপনারা সংশোধন হন, আল্লাহ আমাদেরকে আরেকটি জায়গায় একটি সুসংবাদ দিলেন। ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
কারিমে 22 নং পারা 6 নং পৃষ্ঠা রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ভালো কথা বলতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদিদা, তোমরা যদি ভালো ভালো কথা বলতে জানো আর যদি আমলটা একটু সংশোধন করে নাও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সবার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। দুঃখের সঙ্গে বলতে হয়, ভালো কথা বলার জন্য আমার আল্লাহ মুখ দিলেন, এ কথা দিয়ে ভালো কথা আসে না, শুধু আসে মন্দ কথা, ইল্লা মাশা আল্লাহ, কিছু সংখ্যক মানুষের মুখ থেকে ভালো ভালো কথাও শোনা যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ যতগুলি মানুষের মুখ এখানে ব্যবহার হলো আল্লাহু আকবার বলে তাদের সবার জবানকে ভালো কথা বলার জন্য কবুল করে নাও বলে আমিন। ভাইরা মা, এখন আমি আমার আলোচনা শুরু করব, কিছু আলোচনা করব, আপনারা শুনবেন, সবাই শুনবেন। আমি কেমনে বুঝবো আপনারা যে শুনবেন? একটা বুঝার একটা লক্ষণ আপনাদের থেকে দেখতে চাই, যারা যেখানে আছেন দয়া করে সামনের দিকে একটু চেপে চেপে বসেন, যারা পিছনে আসবে তারা বসবে, এটা যদি একটু দেখি আপনারা নাড়াচাড়া করে বসতেছেন তাহলে বুঝবে আসলে আপনাদের সবার কিছু শোনার ইচ্ছা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন, যারা পিছনে আসেন সামনের দিকে আসেন, যারা বাহিরে আসেন আপনারা ভিতরে ঢুকেন, মাশাআল্লাহ, সবাই যার যার সামনে খালি জায়গাটা পূরণ করে নেন, আলহামদুলিল্লাহ, যার যার সামনের খালি জায়গাটা পূরণ করে নেবেন, কারোর মুখ থেকে যেন কোনো আওয়াজ না হয়, আলহামদুলিল্লাহ। আসলে আপনারা শুনতে ইচ্ছুক, সেজন্য আল্লাহ আপনাদের এই বসার মধ্যে যেন বরকত দান করে বলি আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, তিনটি আয়াত কুরআনুল কারীমের সূরাতে ইয়াসিন আছে। হাদা কলবুল কুরআন, এটা হলো কুরআনুল কারীমের অন্তর বা দিল। যতগুলি মানুষ এখানে আছেন আপনাদের সবার মধ্যে দিল বা অন্তর আছে কি নাই? নাই মনে হয়, আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? আমাদের দেশে গরু ছাগলের মধ্যে দিল আছে কি নাই? চোখ আছে, তাদের মুখ আছে, কান আছে, আমাদের মধ্যে কান আছে কি নাই? চোখ তাদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। উলাইকা কাল আনআম, অনেকের হাত পা চোখ থাকার পরও তারা চতুষ্পদ জন্তু, তাদের চোখে কাজ করে না, তাদের হাতে কাজ করে না, তাদের অন্তরে কাজ করে, বালহুম আভাল, এর চোখ খারাপ। এই পৃথিবীর কিছু মানুষ আছে তাদের দ্বারা ইসলামের যত ক্ষতি হয় বিদুর্মী দ্বারাও এত ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। মুসলমান না তার মুসলিম, কাজ করে সমস্ত মুসলিমদের কাজ। আল্লাহ নবীজিকে সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে, মুসলমানদের মধ্যে একটি গ্রুপ ছিল তাদের নাম ছিল মুনাফিক, তাদের নাম কি? মুনাফিক। আর বর্তমান যুগে তো মুসলমানদের মধ্যে এমন মুনাফিক নাই, জোরে বলেন আছে কি নাই? আছে কি নাই? মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আর এত বড় লম্বা লম্বা দাড়ি, এটার নাম রাসূল তাকওয়া বলেন নাই। আল্লাহ বলছেন হাদা লেবাসু তাকওয়া যালিকা খাইর, এটা তাকওয়ার একটি পোশাক। রাসূল ইশারা করে বললেন আত তাকওয়া হা হুনা, দেখেন আত তাকওয়া হা হুনা, রাসূল তিনবার বললেন আত তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া টুপিতে ন, তাকওয়া দাড়িতে ন, তাকওয়া শুধু পোশাক কেন, তাকওয়া আসে দিলের ভিতর থেকে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা লক্ষ্য করছি এই কুরআনুল কারীম যারা আমল করে যারা পড়ে তাদের উপর সবচেয়ে বড় বিপদ, আর বিপদ হওয়াটাই স্বাভাবিক। কুরআনুল কারীমের আজকের আলোচনাটা আপনাদের কাছে আসবে, যারাই কুরআন নিয়ে চেষ্টা করেছেন, হাদিস নিয়ে থাকার চেষ্টা করেছেন, নবী রাসূলদের পক্ষে থাকার চেষ্টা করেছেন,
তাদের শেষটা ছিল মানুষের হাতের পিঠা, মানুষের হাতের তরবারি দিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাওয়া। জুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোরআনুল কারিমে রেকর্ড করলেন, আমার বানানো কোনো কথা নয়। সূরা ইয়াসিন থেকে আপনাদের সামনে এই বিষয়টা এখন উপস্থাপন করব, আপনারা কি শুনবেন? কে কে শুনবেন না, হাত তুলেন। উনি বুঝেন নাই। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আমি সম্পূর্ণ কথা বলবো না, কারণ আমার সময় দেওয়া আছে, আর আপনারা সময় না দিলে সময় আমার ভিতরে শেষ করতে হবে, কারণ এখানে অনেক বড় বড় হাস্তি আছেন, অনেক বড় বড় হাজারা তুলামা ইকরাম আছেন, সেজন্য সময়ের ভিতরে আমি কভার দেওয়ার চেষ্টা করব। সমস্ত কথাকে একদিকে রেখে মূল কথায় চলে গেলাম। আপনাদের এই গ্রামের নাম কি? দৌলতপুর। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই এরিয়াটা আল্লাহ চিনে কিনা? কথা বলেন, চিনেন কিনা? কতজন ভালো মানুষ জানেন কিনা? কতটা খারাপ মানুষ জানেন কিনা? কতজন নামাজি, কতজন সুদখুর? নাই মনে হয়। মদখুর এটাও আছে? বাহ। কতজন ব্যক্তি এখান থেকে বসে বসে ইসলামের বিরোধী করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এটা আল্লাহ চিনে কিনা? চিনে। এরপরও আমার আল্লাহর এহসান, সমানভাবে সকলকে সমস্ত ব্যবস্থাপনা করলেন, খা ইচ্ছা মতো খা। আ মাটির নিচে যখন আসবি তোর সঙ্গে আর কেউ আসবে না, তখন তোর সাথে আমার ফেরেশতারা সাক্ষাৎ করবে। ওই দিনটা কি আসে না চলে গেছে? ভুলে গেলে চলবে না। ভাইরা আমার, এই গ্রামের মতো, এই এলাকার মতো পৃথিবীতে আজ থেকে প্রায় 2500 পূর্বে একটি এলাকা ছিল। এলাকাটির নাম ছিল ইন্তকিয়া। নাম কি? ইন্তকিয়া। কুরআনুল কারিমে ওই এলাকাটার নাম আসছে আসহাবুল কারিয়া। একটি গ্রাম ছিল, ওই গ্রামে অনেক মানুষ ছিল, এলাকাতে টাকা পয়সার কোনো অভাব ছিল না, সম্পদের কোনো ঘাটতি ছিল না, স্বর্ণ অলঙ্কারের কোনো অভাব ছিল না, শিক্ষিত মানুষেরও অভাব ছিল না। অভাব ছিল শুধুমাত্র ওই এলাকার মধ্যে একজন মানুষও ইমানদার ছিল না, সব কাফের, সব বেঈমান, সব ইহুদ, সব নাসারা, কোনো ইমানদার মানুষ নেই। তখন পৃথিবীতে একজন পয়গাম্বর ছিলেন, নাম ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নাম কি? আল্লাহর পয়গাম্বর ঈসা নবী প্রভুর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ এই এলাকার জন্য কি তোমার মায়া হয় না? হয়। এই সব মানুষ সুখী কিন্তু দুনিয়াতে তারা সুখ পেল, পরকালে তাদের কিচ্ছু নেই। আল্লাহ তোমার কাছে দোয়া করি এলাকার মানুষগুলিকে হেদায়াত দেওয়ার জন্যে কাহকে তুমি পাঠায়া দাও। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ।